নমস্কার, দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে আরও একবার আপনাদের স্বাগত। আমি শিবম, আর এই মুহূর্তে পৌঁছে গেছি পার্ক স্ট্রিট লাগোয়া ডক্টর হালিমের বাড়ি। আপনার সভাপতি বুঝতে পারছেন কেন আমাদের এখানে আসা। আপনারা ইতিমধ্যে সকলেই জানেন, মাত্র 50 টাকায় ডায়ালিসিস করে তাক লাগিয়ে দিয়েছেন কলকাতায় এক ব্যক্তি। তিনি এবারে বিধানসভা নির্বাচনে সংযুক্ত মোর্চার প্রার্থীও ছিলেন বটে, যদিও ভোটে হেরে গেছেন, তা সত্ত্বেও তার সমাজের জন্য কর্মযোগ্য থামেনি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে আছেন এখন ডক্টর ফুয়াদ হালিম। দাদা, আমাদের এই চ্যানেলে আপনাকে স্বাগত। ধন্যবাদ আমাকে এই চ্যানেলে অংশগ্রহণ করার জন্য, আপনারা যে নিমন্ত্রণ করেছেন আমি কৃতজ্ঞ। দাদা, 50 টাকা ডায়ালিসিস, এবং এটা কি আদৌ সম্ভব? এবং এটা হচ্ছে, এটা তো আপনি করছেন, এবং এত কষ্ট কমে কী কী বিষয়ের উপর জোরটা দিয়ে এই কষ্টটা এত কমানো সম্ভব হলো? আমরা যখন পথ চলা শুরু করেছিলাম প্রায় 13 বছর আগে, তখন আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে ডায়ালিসিস এমন একটি চিকিৎসা প্রক্রিয়া যার মধ্যে থেকে মানুষ হচ্ছে নিঃস্ব হয়ে যায়। এবং ডায়ালিসিস আমরা জানি যদি ভালোভাবে করা হয়, তাহলে একজন ব্যক্তি যার কিডনি খারাপ হয়ে গেছে, তার স্বাভাবিক যে জীবনের আয়ু আছে, মানে নর্মাল লাইফ এক্সপেক্টেন্সি, সে অ্যাচিভ করতে পারে। কিন্তু বেশিরভাগ ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্টগুলো হচ্ছে তাদের নর্মাল আয়ু অথবা লাইফ এক্সপেক্টেন্সি পৌঁছতে পারে না, কেন টাকার অভাব, এবং তারা আন্ডার ডায়ালাইজড অথবা একেবারে ডায়ালিসিস করে না। যখন চিকিৎসক বলে যে ডায়ালিসিস প্রয়োজন আছে, রুগীর আত্মীয় স্বজন জিজ্ঞেস করে যে আমাদের কি লাগবে, বাকি জীবন চিকিৎসা করতে হবে, এটা শুনেই ওরা পেশেন্ট বাড়ি নিয়ে যায় এবং বাড়ি এক কোণে রেখে দেয়, তারপরে পেশেন্টটা হচ্ছে ওখানে মারা যায়। এই পরিস্থিতিতে আমরা একটা ইন্টারভিন করার চেষ্টা করলাম লো কস্ট সাবসিডাইজ ডায়ালিসিস দিয়ে। আমরা 500 টাকা দিয়ে শুরু করলাম, তারপরে 450 টাকা করলাম, তারপরে 400 টাকা, তারপরে শেষ লকডাউনের আগে আমরা 350 টাকায় সাবসিডাইজ ডায়ালিসিস করছিলাম। কিন্তু প্রথম দিন লকডাউনে আমাদের পেশেন্টদের একটা নতুন সমস্যা হাজির হলো। সমস্ত সরকারি যানবাহন বন্ধ, রেল বন্ধ, বাস বন্ধ, ওদেরকে প্রাইভেট গাড়ি ভাড়া করে, অ্যাম্বুলেন্স ভাড়া করে পেশেন্টকে নিয়ে আসতে প্রয়োজন হচ্ছিল। সেখানে খরচটা হচ্ছে যাতায়াতে সাংঘাতিকভাবে বেড়ে গেল, এবং এখানে রিয়ায়ত দেওয়ার জন্যে আমরা আমাদের যে লো কস্ট ডায়ালিসিস 350 টাকা, সেটা কমিয়ে 50 টাকায় করলাম। এবং গত বছর আমরা 600-300 বোধহয় 32টা করেছিলাম, এবং এই বছর ইতিমধ্যে আমরা প্রায় 1300-র কাছাকাছি 50 টাকার ডায়ালিসিস করেছি। কীভাবে আমরা পাচ্ছি, মোটামুটি 3টে ভিত্তি আছে। প্রথম ভিত্তি আমাদের স্ট্যান্ডালোন ডায়ালিসিস ইউনিট, মানে আমাদের এখানে আনুষাঙ্গিক কোনো হাসপাতালের কোনো খরচ নেই। যেমন একটা বড় 500 বেডের হাসপাতালে আপনার একজন MD আছে, একজন CEO আছে, একজন মানে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আছে, ফলে প্রত্যেকটি হাইরাকি, যে অ্যাডমিনিস্ট্রেটিভ হাইরাকি, যে পরিকাঠামো আছে মানব সম্পদে, তাদের হচ্ছে যারা উচ্চস্তরের কর্তা আছে, তারা যে বেতন ইত্যাদি পান, সেটা হচ্ছে প্রত্যেক বেড থেকে বের করতে হয়। যদি ডায়ালিসিস ইউনিট হয় তাহলে ডায়ালিসিস ইউনিটের এক অংশ খরচ কিন্তু ওখান থেকে বের করা হয়। যেহেতু আমাদের বড় হাসপাতাল নেই, আমাদের স্ট্যান্ডালোন ডায়ালিসিস ইউনিট, আমাদের এই খরচগুলো নেই। দ্বিতীয় দিকটা আমরা যেটা করেছি, আমাদের নো ফ্রিলস ইনফ্রাস্ট্রাকচার। নো ফ্রিলস ইনফ্রাস্ট্রাকচারের মানে হলো আমাদের ডায়ালিসিস বাদ দিয়ে কোনো ব্যবস্থাপনা আমরা এক পয়সাও খরচ করি না। যেমন আমাদের কোনো এয়ার কন্ডিশনিং নেই, আমাদের এখানে কোনো লিফট নেই, আমাদের এখানে যে চাদর যেটা পাতা হয় ডায়ালিসিস করার জন্যে, আমরা প্রতি বছর একটা দুটো করে চাদর প্রত্যেক পেশেন্টকে দিয়ে দিই। তারা চাদরটা বাড়ি থেকে ধুয়ে নিয়ে আসে, সেটা পেতে আমরা ডায়ালিসিস করি, আবার ডায়ালিসিস শেষ হয়ে গেলে ওই চাদরটা গুটিয়ে ওরা বাড়ি নিয়ে চলে যায় ধুয়ে নিয়ে আসে। ফলে আমাদের এই যে লন্ড্রি কস্টটাও কিন্তু আমরা বাদ দিয়ে দিচ্ছি আমাদের ডায়ালিসিস থেকে। এরকম করে সব আনুষাঙ্গিক খরচগুলো আমরা ছেটে একেবারে বাদ দিয়ে দিচ্ছি। আরেকটা জায়গা যেটা আছে, সেটা হলো যারা আমাদেরকে সাপ্লাই করে মেটিরিয়ালস, তারা দীর্ঘদিন আমাদের কাজের সঙ্গে তারা যুক্ত আছে, ফলে ওরা বুঝতে পেরেছে যে এখানে যে কাজটা হয় সেটা একেবারে হচ্ছে গরিব দুস্থ মানুষের কাজে, ফলে আমাদের সাপ্লাইয়ের যে মার্কেট যে রেট আছে তার থেকে অনেক কম খরচে আমরা জিনিসপত্র পাই, সেটা আমাদের সহযোগিতা করে। এবং 3 নম্বর, আমাদের যে ডোনার্সগুলো আছে যারা আমাদেরকে হচ্ছে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করে, এই সবটা মিলে আমাদের ডোনারদের কনফিডেন্স আছে, ওরা যে টাকাটা খরচ করছে সম্পূর্ণভাবে পেশেন্টের সহযোগিতার জন্যে সেটা খরচ করা হচ্ছে আমাদের সংস্থায়, ফলে সব মিলিয়ে আমরা এটাকে টানতে পারছি 50 টাকায়।
এটা কতদিন পারবেন? মানে এটা তো একটা হিউজ একটা কর্মযজ্ঞ, এবং দিনের পর দিন মানুষের এক্সপেকটেশন অনেক বেড়ে গেছে। প্রথম লকডাউনে যেখানে 350 বা 500 জনের ছিল, সেখানে 1300-তে এসে গেছে সেকেন্ড লকডাউনে। এটা শেষ কোথায়, এটা ভেবেছেন? আমরা হচ্ছে গত বছর পুরো লকডাউনে আমরা সাস্টেন করতে পেরেছি। এই লকডাউনে এই বছরে আমরা ইতিমধ্যে পথ চলা শুরু করেছি, এবং যতদিন লকডাউন চলবে ততদিন কিন্তু আমরা এই যে আমাদের আমরা অঙ্গীকার করেছি 50 টাকায় ডায়ালিসিস আমরা করব, সেটা আমরা চালিয়ে যাব। যখন ডায়ালিসিস পিরিয়ডটা, যেটা মানে লকডাউন পিরিয়ডটা শেষ হবে, তখন আমাদের যে সাবসিডাইজ ডায়ালিসিস রেট ছিল 350 টাকা, তার সেই রেটে আমরা আবার ফিরে আসব। ডাক্তারি তো ভালোই করছিলেন, সেখান থেকে রাজনীতিতে কেন? আপনার বাবা দীর্ঘদিন, প্রায় 29 বছর বিধানসভার স্পিকার ছিলেন, আপনার পরিবারের একজন ডায়মন্ড আপনার থেকে ভোটে লড়েছিলেন অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে, যদিও হেরে যান উনি, কিন্তু আপনি এবার নিজে বালিগঞ্জের প্রার্থী হয়েছিলেন। তারপরে রাজনীতিতে আসার এই কারণটা কী ছিল আপনার? আমার হচ্ছে চিকিৎসা এবং আমার রাজনীতি কিন্তু আলাদা নয়। আমি যে দৃষ্টিভঙ্গি থেকে আমার চিকিৎসাটা আমি প্র্যাকটিস করি, সে একই দৃষ্টিভঙ্গিটা উৎপত্তি হলো আমার রাজনৈতিক মতাদর্শের উপরে। আমি মনে করি স্বাস্থ্য একটি অধিকার এবং সংবিধানের মৌলিক অধিকার হিসেবে থাকা উচিত, এবং তাকে সম্পূর্ণ করার জন্যে যেভাবে সরকারকে সক্রিয়ভাবে কাজ করা উচিত, তার অভাবের জন্যই হচ্ছে আমার রাজনৈতিক জীবনটা শুরু হয়েছে। এবং আমার দর্শন এবং আমার প্র্যাকটিস দুটোই কিন্তু পরিপূরক। আমি কিন্তু আলাদা ব্যক্তি নই যখন আমি চিকিৎসক হিসেবে কাজ করি, এবং রাজনৈতিক একজন ব্যক্তি হিসেবে যখন আমি থাকি, আমি আলাদা ব্যক্তি নয়, আমি একই ব্যক্তি। ফলে আমার প্র্যাকটিস এবং আমার রাজনীতি দুটোই কিন্তু একইভাবেই করি। ভোটে স্বাভাবিকভাবে হেরে গেছেন, এবং এরপরে আপনার মতবাদটা কী যে বালিগঞ্জে যারা সুব্রত মুখার্জির বিরুদ্ধে হেরেছিলেন, বর্ষিয়ানে একজন রাজনীতিবিদ তার বিরুদ্ধে কনটেস্ট করেছেন এবং হারের পর কি রাজনীতিটা ছেড়ে দেবেন? আমি তো বললাম তো, আমার তো চিকিৎসা আমার রাজনীতি হচ্ছে এক মুহূর্তের জন্য হচ্ছে পরিবর্তন হয়নি। আমি এই প্রথম যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করি তা নয়, আমি ইতিমধ্যে তিনটেই হচ্ছে লোকসভা এবং বিধানসভা নির্বাচন মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছি। ইতিপূর্বে কলেজ নির্বাচনে আমি লড়াই সংগ্রাম করেছি, সেখানেও কিন্তু পরাজয়ের মুখ দেখেছি, সেখানে আমি জয়যুক্ত হয়েছি সেটাও দেখেছি। ফলে সবটা মিলে হচ্ছে রাজনৈতিক জীবনের সঙ্গে আমার হচ্ছে যেটা নির্বাচনী সংগ্রাম, সেটা হচ্ছে মানে একতরফা নয়। আমার রাজনৈতিক জীবনটা হচ্ছে আমার মতাদর্শ, আমার দর্শন তার উপরে দাঁড়িয়ে তৈরি, এবং ওর ভিত্তিতে দাঁড়িয়ে আমি নির্বাচনী সংগ্রামে অংশগ্রহণ করি। ফলে নির্বাচনে জয় পরাজয়ের সঙ্গে আমার রাজনীতির সম্পর্কটা ছিন্ন হবে, এটার কোনো বিষয় নয়। তৃণমূলের সরকার বলে যে সরকারি হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা সব কিছু ফ্রি, ওষুধ ফ্রি, এখন তো স্বাস্থ্যসাথীর কার্ডও চলে এসেছে। একজন ডাক্তার হিসাবে রাজ্যের চিকিৎসা ব্যবস্থা নিয়ে আপনি কীভাবে দেখেন? না, এটা তো স্পষ্টভাবে যে রাষ্ট্র আস্তে আস্তে স্বাস্থ্য ব্যবস্থা থেকে পিছপা হয়ে যাচ্ছে, এবং এটাও শুধুমাত্র পশ্চিমবাংলা নয়, গোটা ভারতবর্ষের হচ্ছে স্বাস্থ্য পরিকাঠামো থেকে রাষ্ট্রের যে ভূমিকা থাকার কথা সেটা হচ্ছে আস্তে আস্তে একেবারে হচ্ছে সরে আসছে। এবং এই ভূমিকাকে মুনাফা করার জন্যে আমরা দেখছি থার্ড পার্টি ইন্স্যুরেন্সে ঢুকে এসছে, এবং আন্তর্জাতিক লগ্নি পুঁজিও বুঝতে পেরেছে যে স্বাস্থ্য একটি বড় কাজ যেখানে হচ্ছে প্রচুর মুনাফা করা যায়। সরকার যদি 1 টাকা খরচ করে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে, তাহলে ওই 1 টাকাটা 1 টাকার পরিষেবা হিসেবে মানুষের কাছে পৌঁছয়। কিন্তু সরকার যদি হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানির মাধ্যমে যদি হচ্ছে ওই 1 টাকা খরচ করে, তাহলে 20% হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি মুনাফা সরিয়ে দেয়, 20% হচ্ছে প্রাইভেট হচ্ছে স্বাস্থ্য পরিষেবা যারা বিক্রি করে তারা সরিয়ে নেয়, পরিষেবা হিসেবে সাধারণ মানুষ মাত্র 60 পয়সাই পায় 1 টাকা যদি খরচ হয় ইন্স্যুরেন্স এই বিভিন্ন কার্ডের মাধ্যমে। ফলে এই যে 1 টাকা থেকে 40 পয়সা একেবারে মুনাফা করার জন্যে সরকার এই যে সিদ্ধান্ত নিচ্ছে, কী কেন্দ্র সরকার কী রাজ্য সরকার, এটা হচ্ছে সুপরিকল্পিত একটা আন্তর্জাতিক হচ্ছে একটি প্রক্রিয়া, যেখান থেকে স্বাস্থ্য, যেখান থেকে কোনো হচ্ছে নিজী সংস্থা মুনাফা করতে পারতো না সরকারি স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে থেকে, সেখানে সরাসরি তারা মুনাফা করতে শুরু করবে। এই যে করোনায় এত মানুষ মারা গেল, এটা তো একটা চিকিৎসা ব্যবস্থার ফেলিয়ার, তা মানুষ কিসের উপর ভরসা করবে, এটা আপনি কোনোদিন ভেবেছেন? নাড়া দিয়েছে বিষয়টা। পৃথিবীতে করোনা বিষয় নিয়ে দুটি শিবির আছে। একটি শিবির আছে সেই সব দেশগুলো যেখানে করোনা হচ্ছে আজ করতে পারেনি, যেমন হচ্ছে অস্ট্রেলিয়া আছে, নিউজিল্যান্ড আছে, চীন আছে, জাপান আছে, নরওয়ে আছে, সুইডেন আছে। এবং অন্যদিকে
যে দেশগুলো যেখানে হচ্ছে করোনা একেবারে হচ্ছে মানুষকে ধ্বংস করে দিচ্ছে, আমেরিকা আছে, ব্রাজিল আছে, ভারতবর্ষ আছে, ইউরোপের বেশিরভাগ রাষ্ট্রগুলো আছে, ইউরোপের বেশিরভাগ রাষ্ট্রগুলো। ফলে এই দুটি শিবিরের মধ্যে যদি শিক্ষা নিতে হয়, তাহলে যেই দেশগুলো হচ্ছে কোভিডকে জব্দ করতে পেরেছে প্রথম ঢেউ থেকে, অস্ট্রেলিয়াতে প্রথম ঢেউ কিন্তু কেউ দেখতে পায়নি, নিউজিল্যান্ডে প্রথম ঢেউ দেখতে পায়নি, জাপানে দেখতে পায়নি, চীনে মোট পরিসংখ্যান কোভিডে এখন 100,000 পেরোয়নি, ভিয়েতনাম আছে, কিউবা আছে। ফলে এইসব দেশগুলোগুলো যেগুলো মানে সক্রিয় পদক্ষেপ গ্রহণ করেছে, তারা হচ্ছে যাদের শরীরের মধ্যে জীবাণু ছিল তাদেরকে দ্রুততার সঙ্গে চিহ্নিত করেছে, তাদেরকে আইসোলেট করেছে, যাদের শরীরের মধ্যে জীবাণু যেতে পারে অথবা যারা কন্ট্যাক্টে এসছে ইনফেক্টেড কেসের সঙ্গে তাদেরকে হচ্ছে একেবারে দ্রুততার সঙ্গে চিহ্নিত করে কোয়ারেন্টাইন করতে পেরেছে। ম্যাসিভ ভ্যাকসিনেশন প্রোগ্রামরা খুব সাকসেসফুলি নিজেদের জনসাধারণকে পৌঁছে দিতে পেরেছে। এইসব কাজ করে এই শিবির যারা হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, চীন, জাপান, নরওয়ে, সুইডেন, ভিয়েতনাম, কিউবা, এই দেশগুলো কিন্তু কোভিডকে লাগাম করে ফেলেছে। ফলে পৃথিবীর মধ্যে এই মুহূর্তে উদাহরণ আছে, একাধিক উদাহরণ আছে যেখানে সাকসেসফুলি কোভিডকে মোকাবিলা করা গেছে। দুর্ভাগ্যক্রমে যেই দেশগুলোর মধ্যে হচ্ছে প্রাইভেট হেলথ কেয়ার ফেসিলিটিস আপার হ্যান্ড নেয়, তারা প্রাথমিকতা পায়, যেমন আমেরিকা, তারা কিন্তু কোভিডের শীর্ষে রয়েছে মৃত্যুর কেস মানে সংখ্যা হিসেবে এবং সংক্রমিতর সংখ্যা হিসেবে। দ্বিতীয় স্থানে ভারতবর্ষ রয়েছে, তৃতীয় স্থানে ব্রাজিল রয়েছে। যেখানে যেখানে প্রাইভেট সেক্টরকে আপনি সুযোগ দিয়েছেন, তারা কিন্তু সেই দেশগুলো একেবারে মুখ থুবড়ে পড়েছে এই অতিমারির সামনে। বেসরকারিকরণটা চিকিৎসা বিজ্ঞান বা চিকিৎসার এই যে কাঠামো, এটা তো এফেক্ট ফেলেছে বলছেন। এটা হচ্ছে 60-এর দশকে আপনি যদি দেখেন, যখন গুটি বসন্তকে আমরা নিয়ন্ত্রণ করার জন্য আলোচনাটা পৃথিবীব্যাপী হয়েছিল, তখন গুটি বসন্তর টিকা যদি বিক্রি করা হয় বাজারে, তাহলে গুটি বসন্তকে নির্মূল করা যাবে না, এটা পৃথিবীব্যাপী আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। এবং পৃথিবীব্যাপী হচ্ছে ধনতান্ত্রিক শিবির দ্বারা হচ্ছে বাজার শক্তির হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রবক্তাগুলো ছিলেন, তারা নিউক্লিয়ার যুদ্ধ সেই মুহূর্তে 60-এর দশকে বেওপিক্সকে কেন্দ্র করে একদিকে হচ্ছে ন্যাটো, একদিকে হচ্ছে আপনার ওয়ারশপ অ্যাক্ট কান্ট্রিজগুলো একেবারে মুখোমুখি আছে, সেখানে দাঁড়িয়ে গুটি বসন্ত টিকাকে কিন্তু বাজার শক্তির হাতে ছাড়া যাবে না, এটা আন্তর্জাতিক সিদ্ধান্ত ছিল। আমেরিকা প্রত্যেকটা নিজের নাগরিককে বিনা পয়সা সরকারি ব্যবস্থার মধ্যে গুটি বসন্ত টিকাকরণ করলো বলেই পৃথিবীব্যাপী আমরা কিন্তু গুটি বসন্তকে নির্মূল করতে পেরেছিলাম। এই ভাইরাস ঘটিত রোগ আবার পুনরাবৃত্তি আমরা করলাম। পোলিওর ক্ষেত্রে পৃথিবীব্যাপী সমস্ত শিশু 5 বছরের কম বয়সে 2 ফোঁটা হচ্ছে পোলিও ভ্যাকসিন, 2টি রবিবার, 6 সপ্তাহ অন্তর আমরা প্রতি বছর খাইয়েছি বলে আমরা হচ্ছে পোলিওকে নির্মূল করতে পেরেছি। ফলে পৃথিবীর মধ্যে বাজার শক্তি হচ্ছে অতিমারী অথবা ভয়াবহ রোগের বিরুদ্ধে একেবারে কোনো সমস্যার সমাধান করতে পারে না, আমরা ইতিমধ্যে 2 বার অতীতে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। দুর্ভাগ্যক্রমে কোভিড-19 ক্ষেত্রে আমরা কিন্তু সেই অতীতের অভিজ্ঞতাকে কাজে না লাগিয়ে বাজার শক্তিকে ইনভলভ করেছি, ফলে ভুয়ো ভ্যাকসিন কর্তা সবটাই আমরা কিন্তু অভিজ্ঞতার মধ্যে পাচ্ছি, রোগটা কিন্তু বেড়ে চলেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে যে দেশগুলো কিন্তু বাজার শক্তির হাতে কোভিডের লড়াইকে ছাড়েনি, সেই দেশগুলোর নাগরিকরা কিন্তু সুরক্ষিত আছে। আমি এর পরের প্রশ্নে এই প্রশ্নতেই আসতাম, জাল ভ্যাকসিন, কলকাতায় জাল ভ্যাকসিন, এই ডাক্তার হিসাবে এটা কীভাবে আপনাকে ব্যথিত করে যে ভ্যাকসিন যেটা কিনা মানুষকে বাঁচাতে পারে, এবং সাংসদ মিমি চক্রবর্তীও জাল ভ্যাকসিনে আক্রান্ত হলেন, এই বিষয়টা আপনাকে কীভাবে দেখেন এই পুরো বিষয়টা? সব থেকে বড় উদাহরণ যে পুঁজিবাদী দর্শন কোভিড-19 মোকাবিলা করতে পারে না, তার উদাহরণ যে আজকে দাঁড়িয়ে কোনো বড় হচ্ছে কর্পোরেট সংস্থা এখন অবধি 1 লাইনও খরচ করে লেখেনি অথবা পৃথিবীর সামনে কোনো প্রস্তাব রাখেনি যে এই পথে চললে বাজারের মাধ্যম থেকে কোভিড-19 জব্দ করা যাবে। এটা হচ্ছে পুঁজিবাদের ফেলিয়ার। আমরা দেখেছি বিভিন্ন পুঁজিপতি এবং বড় বড় সংস্থা, তারা অর্থদান করেছে সরকারকে, তারা আত্মসমর্পণ করেছে এবং স্পষ্টভাবে তারা হচ্ছে গ্রহণ করেছে যে বাজারের মাধ্যমে কিন্তু সমস্যার সমাধান হবে না। সেই ক্ষেত্রে টিকাকরণের প্রক্রিয়া 25% বাজারের হাতে ছেড়ে দিল আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয় সরকার, এই যৌথ সিদ্ধান্তের মাধ্যমে এই সুযোগ যেটা করে দিল বাজার শক্তিগুলোর হাতে, এই দরজাটা খুলে দিয়ে সেখানে হচ্ছে
বাজারের মধ্যে যা যা দুর্নীতি হয় সাধারণভাবে সমস্ত দুর্নীতির হচ্ছে সুযোগ সুবিধা করে দিয়েছে, রাজনৈতিকভাবে তারা সিদ্ধান্ত নিয়েছে, প্রশাসনিকভাবে তারা ব্যর্থ এটাকে নিয়ন্ত্রণ করার জন্যে। এবং বাজারে আপনি হচ্ছে সুযোগ ছাড়লেই বাজার কিন্তু হচ্ছে জালিয়াতি করবে, এটাই স্বাভাবিক, এটাই হচ্ছে মানুষের অভিজ্ঞতা। চাল ডাল গম হচ্ছে তার মধ্যে ভেজাল হয়, ভ্যাকসিনেও ভেজাল হবে, তার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এখানে দাঁড়িয়ে যেটা আমাকে ব্যথিত করে যে আমরা হচ্ছে চিকিৎসার জগৎ থেকে এই প্রশ্নগুলো ইতিমধ্যে অনেক দিন আগে ক্লোজ করে দিয়েছি, আমরা ক্লোজ করে বলে দিয়েছি। এবং স্বাধীনতার পর থেকে ভারতবর্ষে কোনো টিকাকরণ কর্মসূচি, ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম বাজারের হাতে কিন্তু ছেড়ে দেওয়া হয়নি। তার একেবারে হচ্ছে ইউআইপি, ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম সরকারের মাধ্যমে নিঃশুল্কে প্রত্যেকটা হচ্ছে নাগরিকের কাছে পৌঁছে দেওয়ার কথা। সেই নীতির হচ্ছে প্রথমবার ব্যতিক্রম সিদ্ধান্ত কেন্দ্র এবং রাজ্য সরকার যৌথভাবে নিল এবং তার কুফল হচ্ছে সাধারণ মানুষকে ভোগ করতে হচ্ছে। এবার একটু রাজনৈতিক যদি দৃষ্টিভঙ্গি দিয়ে বলেন, সংযুক্ত মোর্চা যেটা এক্সপেকটেশন অনেক ছিল, সেখান থেকে আপনি যদি দেখেন বামফ্রন্টের ভোট শতাংশের হিসাবে অনেকটা কমে গেছে, 7% থেকেও কম। তো বামফ্রন্ট যে কিনা একটা শক্তিশালী একটা রাজনৈতিক দল ছিল, আস্তে আস্তে তো পরবর্তী জেনারেশান কী ভাববে বামফ্রন্ট মানে কী কী বলবেন এটা নিয়ে? যুগ এখন হচ্ছে ফ্যাসিবাদ বনাম ফ্যাসিবাদ বিরোধী হচ্ছে শিবিরদের। আমাদের বামপন্থীদের হিসেবে ফ্যাসিবাদী বিরোধী লড়াই সংগ্রামের মধ্যে মানুষের মনে আমরা দাগ কাটতে পারলাম না, ফলে মানুষ আমাদেরকে বাদ দিয়ে হচ্ছে যেই শক্তিগুলো হচ্ছে ফ্যাসিবাদকে এই মুহূর্তে মোকাবেলা করতে পারবে তারা মনে করেছে বলিষ্ঠভাবে, তাদের পক্ষে তারা গেছে। এটা হচ্ছে সামগ্রিক ভারতবর্ষের যে হাওয়া আছে তার হাওয়ার হচ্ছে ব্যতিক্রমী হাওয়া হিসেবে আমরা দেখতে পাই। যদি আপনি দেখেন তামিলনাড়ুতে বিজেপি পরাস্ত হয়েছে, কেরলে বিজেপি পরাস্ত হয়েছে, পশ্চিমবাংলায় হচ্ছে বিজেপি পরাস্ত হয়েছে, ফলে এই রাজ্যের নির্বাচন যেগুলো স্পষ্টভাবে বলে দিচ্ছে যে বিজেপির যে জোয়ারটা ছিল সেই জোয়ারটা হচ্ছে ঘুরে যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে বামপন্থীদের পক্ষে দাঁড়িয়েছে কেরলে সাধারণ মানুষ এবং পশ্চিমবাংলায় হচ্ছে আমাদের পক্ষে দাঁড়ায়নি, তারা অন্য শক্তিকে বাছাই করে নিয়েছে বিজেপিকে লড়াই করার জন্যে। ফলে এটা হচ্ছে সাময়িক একটা ব্যাপার, এই লড়াই সংগ্রামের মধ্যে থেকে আমাদেরকে মানুষের আস্থা আবার অর্জন করতে হবে, সেই পথ আমাদের অতিক্রম করে শিক্ষা নিয়ে আমাদেরকে মানুষের কাছে পৌঁছে গিয়ে হচ্ছে কাজের মাধ্যমে তাদের মনটা আবার জয় করতে হবে, সেই কাজের চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে। সংযুক্ত মোর্চার জোট নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, যেখানে কংগ্রেসের সঙ্গে বামফ্রন্টের জোট নিয়েও অতীতে উঠেছিল, এই যে জোটটা এটা কি কোথাও একটা ব্যাকফায়ার হয়ে গেল না, এটা কি বামফ্রন্টের পক্ষে খুব ভালো একটা নিদর্শন হয়ে গেল না? এটা তো স্পষ্ট যে সংযুক্ত মোর্চা সামগ্রিকভাবে মানুষের মনের হচ্ছে দাগ কাটতে পারেনি। সংযুক্ত মোর্চার আদর্শ যেগুলো আছে সেই আদর্শগুলো হচ্ছে ফ্যাসিবাদী বিরোধী, এবং যারা হচ্ছে ফ্যাসিবাদী বিরোধী এই প্রতিযোগিতার মধ্যে নেমেছিল তারা হচ্ছে জয়যুক্ত হয়েছে। এবং এই যে বিশ্লেষণ যে সংযুক্ত মোর্চা তার জোট করার জন্যে এই ব্যর্থতাটা হয়েছে আমি মনে করি না সেটা বিষয়টা যেটা রয়েছে, মানুষ বাছাই করেছে ফ্যাসিবাদী বিরোধী শক্তি, যারা বিজেপির সঙ্গে সরাসরি মোকাবেলা করতে পারবে, তারা হচ্ছে ডেটে কাজ করতে পারবে, তাদের পেছনে হচ্ছে মানুষ তাদের ভোট দিয়েছে। তার এটা তো সরল বিশ্লেষণ নয়, এর মধ্যে আরও বিশ্লেষণগুলো আছে, লোকালি যে কাজ ফ্যাক্টরগুলো কাজ করেছে, ফলে সামগ্রিকভাবে সংযুক্ত মোর্চার গঠনের জন্যে হচ্ছে ব্যর্থতা হয়েছে আমি মনে করি না সেই বিশ্লেষণটা অত সরলভাবে করা যাবে। না, আমি একটু স্পেসিফিক্যালি যদি বলি আইএসএফটা একটা ধর্মনিরপেক্ষ একটা সংগঠন প্রচেষ্টার একটা চেষ্টা হয়েছিল, আপনার কোথাও কি মনে হয় না আইএসএফের উপর মানুষ ভরসা করতে পারেনি? অথচ যদি বিধানসভার রেজাল্টটা দেখেন আপনাদের একটা বিধায়ক কিন্তু আইএসএফেরই, নওশাদ সিদ্দিকী, এই দুটো বিষয় কোন অ্যাঙ্গেলে আপনি দেখেন? না, এটা তো স্পষ্ট যে সংযুক্ত মোর্চা সামগ্রিকভাবে যে ব্যর্থতা ঘটেছে সে সামগ্রিক ব্যর্থতার মধ্যে হচ্ছে তিনটেই হচ্ছে মূল যেই শরিকগুলো ছিল, বামফ্রন্ট ছিল, কংগ্রেস ছিল, আইএসএফ, তিনটেই শরিকগুলো হচ্ছে মানে এককভাবে তারা হচ্ছে মানুষের কাছ থেকে যে আস্থা যেটা অর্জন করার কথা ছিল সেটা পায়নি। সেখানে যা দাঁড়িয়ে হচ্ছে আইএসএফে একজন বিধায়ক আছে কিন্তু সামগ্রিকভাবে সংযুক্ত মোর্চা সাধারণ মানুষের সমর্থন পায়নি। এই বাস্তবতার মধ্যে থেকে আমাদেরকে এই যে দর্শনটা আমরা যেটা ভিত্তি করেছিলাম সংযুক্ত মোর্চাকে তৈরি করার জন্যে তার বাস্তবতাটা কিন্তু চলে যায়নি পশ্চিমবাংলা থেকে, এবং ওটাকে ভিত্তি করে আমাদেরকে এগোতে হবে।
আমার শেষ প্রশ্ন আপনাকে, বর্তমান পশ্চিমবঙ্গের রাজনীতিতে বাম ফ্রন্ট বা সংযুক্ত মোর্চা যদি ছেড়েও দিই, আমি যদি বাম ফ্রন্ট ভাবি, এর ভবিষ্যৎটা কি আপনি কিভাবে দেখেন এবং এই কোন পথে এগোনো উচিত বলে আপনি মনে করেন? একটা খুব জটিল সময় তৈরি হয়েছিল 72-এ। সেই 72-এ যে জটিল সময়ের মধ্যে থেকে বেরিয়ে এসে 77-টার ফলাফলটা আমরা দেখলাম। ফলে আজকে দাঁড়িয়ে যা পরিস্থিতি আছে, সেই পরিস্থিতির মধ্যে গুণগত একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। রাজ্য আপনি জানেন আজকে যা রাজস্ব আছে, রেভিনিউ, সেটা প্রায় 2000 থেকে 2500 কোটি টাকাতে নেমে এসছে প্রতি মাসে। এবং যা ঋণ আছে রাজ্যের উপরে, প্রত্যেকটা নাগরিকের মাথাপিছু যা ঋণ আছে, সে সাংঘাতিক একটা জায়গায় চলে গেছে। এই সামগ্রিক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে চাকরির যা অবস্থা দাঁড়িয়েছে, সাধারণ মানুষের সাধারণ পরিষেবা পাওয়ার যে জায়গাগুলো রয়েছে, গণতান্ত্রিক অধিকার যেভাবে হরণ করা হয়েছে, আপনার মিউনিসিপ্যালিটি, মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচন অনেক দিন ধরে স্থগিত রয়েছে, এই সামগ্রিক পরিস্থিতির মধ্যে মৌলিক বিষয়গুলো আছে, রুটি কাপড়া মাকানের যে বিষয়গুলো আছে, চাকরির, যুব যুবতীর চাকরির ব্যাপারটা যেটা আছে, স্কুলের মধ্যে হচ্ছে গেলে আজকে আপনি শিক্ষক শিক্ষিকা পাবেন না, কচি কাচাদেরকে কে পড়াচ্ছে, প্রায় হচ্ছে 100,000-এর বেশি হচ্ছে শূন্যপদ রয়েছে শিক্ষক শিক্ষিকায়। এই সামগ্রিকতার মধ্যে থেকে একটা পরিস্থিতি নিচে থেকে তৈরি হবে, কমিউনিস্ট পার্টিকে তৈরি করতে হবে না, মানুষের অভিজ্ঞতার মধ্যে থেকে তৈরি হবে। পরিযায়ী শ্রমিক যারা ফিরে এসছে, তারা না কাজ বাইরে পাচ্ছে, না বাড়ি ফিরে কাজ পাচ্ছে, আত্মহত্যা করেছে পরশুদিন একজন পরিযায়ী শ্রমিক ফিরে এসে। ফলে সবটাই মিলিয়ে পরিস্থিতি উন্নতির জন্যে মানুষকে সাথে নিয়ে আমাদেরকে এগোতে হবে, সেই কাজে আমরা নেমে পড়েছি। তখন খুব দেরি হয়ে যাবে না তো? মানে এই যে আপনি বললেন একটা দীর্ঘ সময়, মানুষ কবে রিয়েলাইজ করবে, তারপর একটা সমাজ বদলের স্বপ্ন আপনি দেখেন, সময়টা খুব দেরি হয়ে যাবে না তো? আরেকটা আমার শেষ একটা ইনক্লুড করছি এর সঙ্গে, এই যে রাজনীতি হচ্ছে, চারিদিকে যে রাজনৈতিক পরিবেশে একে অপরকে খারাপ কথা বলা, ভাষার অপব্যবহার, অপপ্রয়োগ, নতুন জেনারেশন কি রাজনীতিতে আসবে? এটা তো স্বাভাবিক যে পরিস্থিতি হচ্ছে মানুষকে রাজনীতিতে নিয়ে আসে। মানুষ যখন খেতে পায় না, মানুষ যখন চাকরি পায় না, মানুষ যখন শিক্ষা পায় না, মানুষ যখন শিক্ষার সুযোগ পায় না, মানুষ যখন চিকিৎসা পায় না, এই বাস্তব পরিস্থিতি, মানুষ যখন বেরিয়ে দেখে বাড়ির সামনে রাস্তাটা যা অবস্থা আছে, তার মধ্যে যানবাহন চললে হচ্ছে সংকটের একটা পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। ফলে এই সামগ্রিক পরিস্থিতির মধ্যে থেকেই তো রাজনীতি তৈরি হয়। তাকে কিছু সময়ের জন্য হচ্ছে এদিক ওদিক করেছে, মানুষকে বুলিয়ে দেওয়া যায়, কিন্তু বাস্তবে মৌলিক বিষয়গুলো কিন্তু আবার রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করে। আমরা দেখেছি যে 72-এর পরে 77 আসে, ফলে সেই এই যে আমাদের 2021-এর পরে 2026 আসবে, সেই পথে আমাদের তটস্থভাবে নামতে হবে, তার প্রস্তুতি আমরা নিচ্ছি। রেড ভলেন্টিয়ার্সটা পাড়ায় পাড়ায় গিয়ে এত ভালো কাজ করলো, রেড ভলেন্টিয়ার্সের উদ্দেশ্যে কমরেড নয়, ডাক্তার ফুয়াদ আলী হালিমের কী বার্তা থাকবে? না, এটা তো স্পষ্ট যে আমরা গুটি বসন্তর সময় যখন বাড়িতে কারোর যদি গুটি বসন্ত হতো, স্মল পক্স হতো, তো বাড়ির লোকজন সেই ব্যক্তিকে হচ্ছে বাড়ি থেকে বের করে দিতেন। আমাদের তখনকার তদানীনকাল কমরেড জ্যোতি বসু এবং পার্টির হচ্ছে স্পষ্ট নির্দেশ ছিল যে গুটি বসন্ততে কমিউনিস্ট পার্টির সদস্যদের একটা ভূমিকা থাকবে, সেই পেশেন্টদেরকে চিকিৎসার কাজ থেকে শুরু করে পেশেন্ট মারা গেলে তার ডেড বডি সৎকার করতে কেউ যেত না, যেহেতু ছোঁয়াচে রোগ ছিল, কমিউনিস্ট পার্টির লোকজন হচ্ছে সেই ডেড বডি সৎকার করতো। ফলে 60-এর দশকে আমাদের তার ইতিপূর্বে যে গ্রেট বেঙ্গল ফ্যামিনের মধ্যে কমিউনিস্ট পার্টির ভূমিকা, পিপলস রিলিফ কমিটি গঠন করা, তার আগে হচ্ছে পশ্চিমবাংলায় যে ঘূর্ণিঝড় এবং হচ্ছে যে প্লাবন যেটা ঘটেছিল, মানে বন্যা যেটা ঘটেছিল, সেখানে যে ভূমিকা, ফলে কমিউনিস্ট পার্টির হচ্ছে ভূমিকা হচ্ছে মানে সাংঘাতিক। চীনের হচ্ছে যেই যুদ্ধটা হলো, সেখানে ডক্টর দ্বারকানাথ কোটনিসের নেতৃত্বে আমাদের পশ্চিমবাংলার চিকিৎসক ওখানে গিয়েছিলেন, ওখানকার সাধারণ যে কৃষক যারা আছে, লং মার্চে ছিলেন, তাদের পক্ষে দাঁড়ালো, তাদের চিকিৎসা করলেন। ফলে সামগ্রিকতার মধ্যে থাকতে আমাদের উজ্জ্বলময় ইতিহাস রয়েছে কমিউনিস্ট পার্টি এবং রেড ভলেন্টিয়ার। রেড ভলেন্টিয়ার কোভিড-19-এর সংকটের মধ্যে যা ভূমিকা পালন করছে, সেই ইতিহাসকে হচ্ছে তার পুনরাবৃত্তি ঘটাচ্ছে, তার ব্যাপ্তি অনেক বেশি, এবং সাধারণ মানুষ হচ্ছে এই ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি যে রেড ভলেন্টিয়াররা নিজেদের কাঁধে তুলে নিয়েছে, তাকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ।